আমি তো আসলে সাকিব খানের একটা বড় ভক্ত এবং আমি সিনেমারও খুব ভক্ত। সাকিব খান আমাদের সেরকমই একজন সুপারস্টার যে কিনা আমাদের বাংলা সিনেমাটাকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে এবং দর্শকদেরকে আবার সিনেমা হলে ফিরিয়ে এনেছে। তার জন্য আমি আজকে রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান ভাই এবং অবশ্যই সাকিব খানের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে আমি সবসময় আমার স্ত্রী এবং পরিবারের সদস্য সহ বন্ধু সহ সবসময় আমি সিনেমা দেখতে খুব পছন্দ করি। সিনেমা দেখা আমার একটা অন্যতম একটা ভালোবাসার শখ আর কি বলতে গেলে, এবং বাংলা সিনেমা আমি নিয়মিতই দেখি। এবং আজকে রাজকুমার দেখে যেটা আমার মনে হলো যে আসলে আমার যে অনুভূতিটা সেটা হচ্ছে যে মা মাটি এবং দেশের প্রতি যে গভীর একটা ভালোবাসার বহিঃপ্রকাশ এই সিনেমার মধ্য দিয়ে তুলে ধরেছেন হিমেল আশরাফ, এবং যে চমৎকার একজন অভিনয় শিল্পী হিসেবে সাকিব খান আমাদের সুপারস্টার, এবং আসলে একটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একজন সুপারস্টার খুব প্রয়োজন। তো তাদের সিনেমাটা আসলে বিশ্ব দরবারে তুলে ধরার মতো একটা সম্ভাবনা তৈরি হয়েছে। মনে করি রাজকুমার সিনেমাটা প্রত্যেকেরই পরিবারের সকল সদস্য সহ এসে সিনেমা হলে দেখা উচিত। একদিকে যেরকম মায়ের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টি করবে, একই সাথে কিন্তু কুসংস্কার এবং অন্ধ। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিওতে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন যেই ভয়েসটা তোমরা শুনলে সেটা ইতিমধ্যে হয়তো রাত্রে অনেকেই অনেক ভিডিওতে দেখে নিয়েছো, সেটা হচ্ছে জুনায়েদ আহমেদ পলক, বাংলাদেশের খুব বড় একজন পলিটিশিয়ানস। এবং আমার মনে আছে এখনও প্রিয়তমা যখন রিলিজ করেছিল তিনি কিন্তু সপরিবারে প্রিয়তমা দেখেছিলেন এবং তার ইন্টারভিউ কিন্তু খুব ভাইরাল হয়েছিল তিনি যেই কথাগুলো বলেছেন। ঠিক সেম আবারও রাজকুমার এলো এবং তিনি যেই কথাগুলো বললেন আমার সত্যি খুব শুনে খুব ভালো লাগলো। যে ফার্স্ট যেই কথাটা দিয়ে তিনি শুরু করলেন যে তিনি সাকিব ভাইয়ের ফ্যান, সেটা আগেও তিনি বলেছেন, এবং তিনি সপরিবারে সবাইকে আমন্ত্রণ জানালেন। হিমেল আশরাফ জি এবং আরশাদ আদনান স্যারকেও তিনি মানে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, ধন্যবাদ দিলেন যে এরকম একটা সিনেমা উপহার দেওয়ার জন্য। এবং এই যে রাজকুমার সিনেমাটার মাধ্যমে যেই মেন যে জিনিসটা, মেন যে ট্যাগলাইনটা, যে মা মাটি এবং দেশের প্রতি যে গভীর ভালোবাসা, সেটা এত সুন্দর করে বহিঃপ্রকাশ পেয়েছে সিনেমাটার মধ্য দিয়ে যে এই সিনেমা সবার দেখা উচিত, সপরিবারে দেখা উচিত। তার জন্যই সিনেমার মধ্যে কোনো কাট হয়নি। যখন তোমরা সেন্সারটার খবর পেয়েছিলে তখন কিন্তু মানে সবাই ফার্স্ট নিউজটাই এটা করেছিলাম যে আনকাট সার্টিফিকেট পেয়েছে। যদি আনকাটই হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে কোনো মানে 18+ বা অ্যাডাল্ট কোনো দৃশ্য থাকবে না। তো এটা কিন্তু সত্যি কথা বলছি সপরিবারে দেখার মতো ছবি হয়েছে, যার জন্য প্রত্যেকটা দর্শক একই কথা বলছে যে এই সিনেমাটা সবার দেখা উচিত। এবং মানে সবথেকে নামী পলিটিশিয়ান বাংলাদেশের জুনায়েদ আহমেদ পলক তিনি যখন বলছেন তখন তো অবশ্যই এটা না ধরে নিতে হবে সিনেমাটা ভালো হয়েছে। আমি অনেককেই দেখছিলাম যে কমেন্টে এসে সিনেমার নামে বলছিল যে আবার প্রিয়তমার মতো খাজা কাজ হয়েছে, আবার প্রিয়তমার মতো এই হয়েছে। সবাই তো আর মূর্খ নয়, সবাই তো আর বোকা নয়। যদি সবার যদি ভালো নাই লাগতো তাহলে নিশ্চয়ই এইরকমভাবে সবাই রিভিউ পাবলিশ করতো না। আমি দেখছিলাম তানভীর তারিকও রিভিউ দিয়েছে, আমি সেই রিভিউটা এখনও দেখিনি, কিন্তু জাস্ট একটা ভিডিও দেখছিলাম, জাস্ট মানে চোখে আসছিল, ওটা আমি পরে শুনবো মন দিয়ে, অনেকটা বড় হয়েছে শুনলাম। যাই হোক না কেন, শুনে খুব ভালো লাগছে যে আজকে এত এত মানুষ সিনেমাটা দেখতে যাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের শো বাড়িয়ে দিয়েছে, তাও টিকিটের প্রাইস মানে টিকিট পাওয়া যাচ্ছে না, শো বাড়িয়ে দেওয়া সত্ত্বেও মানুষ শো কেন বাড়ায়, হল মালিকরা কেন শো বাড়ায়, যাতে পরবর্তী শোতে মানুষ হয় এবং যারা যারা দেখতে পাচ্ছে না তারা যেন পরের শোতে এসে দেখতে পায়। সব হাউসফুল, সব হাউসফুল, এটাই হচ্ছে দিস ইজ আ ক্রেজ, দি সাকিব খান নামটাই যথেষ্ট, ব্যাস। এবং তার সঙ্গে সঙ্গে আমি আরও একটা জিনিস বলতে চাই যে অনেকেই আছে দেখছিলাম যে হাউসফুল হলেই মানে অনেকে সিনেমা হাউসফুল হলেই দেখছি মানে ওই সিনেপ্লেক্সের মধ্যেই নাচানাচি শুরু করে দিচ্ছে, প্রডিউসার অ্যাক্টার অ্যাক্ট্রেস দিয়ে বলছে হাউসফুল হাউসফুল হাউসফুল। মানে এই প্রথম আমি দেখলাম যে হাউসফুল হলে, একটা শো হাউসফুল হলে প্রডিউসাররা নাচানাচি শুরু করে দেয়। ঠিক আছে, যাই হোক, রাজকুমারের টিম সেটা করছে না এবং এটাই হচ্ছে তাদের জয় জয়কার, আওয়াজ শুধু একটাই রাজকুমার। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও, খুব ভালো লাগলো তার কথাগুলো শুনে এবং তোমরাও আই থিঙ্ক শুনেছো। তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।